হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ ঘূর্ণিঝড়ের পরবর্তী আমার ক্যাপসিকাম বাগানে আসছি। দেখেন গাছগুলো একটু নুয়ে পড়ছে। এখন আমরা একটু প্রুনিং করব, গাছ ছাঁটাই করে দেব, নিচের কিছু শাখা পোশাখা ছাঁটাই করে আমরা এটা উপরের দিকে শাখা রাখব। দেখেন এই গাছটা ঝোপালো, কিন্তু আমরা নিচের শাখাগুলো রাখবো না। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন কীভাবে প্রুনিং করবো, পিছনে নিচের যে শাখাগুলো আছে আমরা কেটে দেবো ব্লেড দিয়ে। একটা ধারালো ব্লেড নেবেন, ওগুলো সুন্দর করে কেটে দেব এই শাখাগুলো, পাতা সবগুলো এভাবে ছাঁটাই করে দেব। এটা আরো কয়েকদিন আগে করা দরকার ছিল, আমরা করতে পারিনি, আজকে করে দিচ্ছি। একটা হেলে পড়ছে, এটার পাশে আমরা খুঁটি দিয়ে দেব। কিছু খুঁটি দেওয়া হয়েছে, এই খুঁটিগুলো আমরা এখানে দিয়ে দেব। দেখেন এভাবে গাছটাকে সুন্দরভাবে ছাঁটাই করে দেবেন, আর পাশে খুঁটি দিয়ে দেব, খুঁটি দিয়ে বেঁধে দেব। সবগুলা গাছে এভাবে করে দিতে হবে। দেখেন একটা গাছ, এটাও পড়ে গেছে বৃষ্টিতে ঝড়ের কারণে, তাই এটাও কেটে দিচ্ছি। আরও কিছুদিন আগে কাটা দরকার ছিল, দুই তিন দিন আগে, আমরা কাটতে পারিনি। দেখেন এভাবে সম্পূর্ণ গাছ ছাঁটাই করে দিল। পরিষ্কার করে দিলে আপনার গাছগুলো ভালোভাবে পোকামাকড় আক্রমণ থেকে রেহাই পাবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এভাবে গাছগুলো রেখে দিবেন, তাহলে আপনাদের গাছে ফলগুলো সুন্দর হবে। নিচে পাতা থাকলে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। এইভাবে সব গাছগুলো আমরা কেটে দেব। দেখেন গাছগুলো সব পরিষ্কার করে দিলে গাছগুলো দেখতে সুন্দর হবে এবং ঝোপালো হবে। উপরের দিকে পোকামাকড় আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। আপনাকে এভাবে ছাঁটাই করা ব্যবস্থা করবে। দেখেন খুঁটি আমরা দিয়ে দিছি, এই খুঁটি এইভাবে সব বাইরে দিতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।